নওগাঁর পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ি গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। গতরাতের এই ঘটনায় দগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে দুর্বৃত্তরা ঘরের মধ্যে পেট্রোল ছুড়ে মারে ও আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্বামী স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে এবং তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।